হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের গল্পগুলি সবার আগে পৌঁছাতে পারে। পূর্ণা আর শান্তনু ছোটবেলার বন্ধু, তারা একই গ্রামে থাকে। পূর্ণা হলো খুবই চনমনে প্রকৃতির, আর অন্যদিকে শান্তনু তো খুবই লাজুক। কি রে শান্তনু, তোর কি খবর রে? দুদিন ধরে তো তোর কোনো খবরই নেই। আসলে আসলে মানে এই চুপ কর তো। আসলে মানে এসব আবার কি? তুই ঠিক করেছিস যে তুই আমার সাথে আর মিশবি না, এর জন্যই তো পুকুর পাড়ে সব বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার দিন তুই আসলি না। কেন আসলি না রে? আমি ছিলাম বলে, তাই তো? ছি ছি পূর্ণা, এসব কি বলছিস তুই? আমি তোর সাথে দেখা করতে চাই না। এটা তুই ভাবলি কি করে? তোর সাথে দেখা করতে, কথা বলতে আমার খুব ভালো লাগে রে। কেন আমার সাথে দেখা করতে, কথা বলতে তোর এত ভালো লাগে কেন? তুই আমার ছোটবেলার প্রিয় বান্ধবী তো, ওই তাই জন্যই তোর সাথে থাকতে ভালো লাগে। শুধু প্রিয় বান্ধবী আর কিছু না? মানে ও কিছু না, এমনি মজা করছিলাম। তো তোর শহরের চাকরিটার কি খবর রে? ওটার আর কোনো খবরই নেই, ওটা পেলে তো তোদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে, তাই আর কোনো খবর নিচ্ছি না। কি, শুধুমাত্র এর জন্য তুই এত ভালো চাকরিটা ছেড়ে দিবি? একদম না, ওটার খোঁজ নিতে শুরু কর কিন্তু বলে দিলাম। না পূর্ণা প্লিজ, তুই 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 বুঝতে পারছিস না, আমার তোকে ছেড়ে যাওয়া কিছুতেই সম্ভব না। কি বলছিস এসব তুই? মানে ওই আমার না একটু দেরি হয়ে যাচ্ছে বুঝলি, আমি এখন বাজারে যাচ্ছি, আমি বাড়ি না যাওয়া অব্দি তো মা রান্নাই করতে পারবে না, কিছু মনে করিস না, আমি গেলাম, টাটা টাটা। এই বলে শান্তনু তাড়াতাড়ি করে বাজারে চলে গেল। আসল কথা হলো, পূর্ণা আর শান্তনু দুজন দুজনকে খুব ভালোবাসে, কিন্তু কেউই কাউকে বলতে পারে না। শান্তনু এতটাই লাজুক যে পূর্ণার সাথে ভালো করে কথাই বলতে পারে না, আর ভালোবাসা তো দূরের কথা। পূর্ণা, এই পূর্ণা। হ্যাঁ হ্যাঁ বলো না ঋতুদি। পূর্ণা, তোর সাথে আমার না কিছু কথা আছে রে। শোন, আমি জানি ভাই তোকে খুব ভালোবাসে, আর তোর জন্যই তো ও ওই শহরের চাকরিটাতে যেতে চাইছে না, তোর সাথে আর দেখা হবে না বলে। কি বলছো কি দিদি এসব তুমি? চুপ কর তো, তুই আর ঢং করিস না। তোরা বাদে মনে হয় সবাই জানে যে তোরা দুজন দুজনকে এত ভালোবাসিস, শুধু তোরাই জানিস না। এ মা দিদি, সেরকম কিছুই না। বোন, তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই ভাইকে যেভাবে পারিস সাজি করা। এই চাকরিটা খুব ভালো রে, এই মন্দার বাজারে কেউ এরকম চাকরি পায় না। আর ও বলছে ও যাবে না, তুই ওকে একটু বোঝা রে প্লিজ বোন, ওকে যেভাবে পারিস সাজি করা। ঋতুর কথায় পূর্ণা আবার শান্তনুর সাথে দেখা করলো। তুই আমাকে কি বলবি বলছিলিস না? তুই যে বলছিস যে তুই চাকরিটাতে যাবি না, এর কারণটা কি? এমন কি কেউ আছে যে তোকে যেতে না করছে? সেরকম তো কোনো ব্যাপার নেই, আমার এমনি তো যেতে ইচ্ছা করছে না। এটা তোর শেষ কথা তো? তাহলে শুনে নে, তোকে কিন্তু চাকরিটাতে যেতেই হবে, এটা আমারও শেষ কথা। তুই যদি না যাস, তোর সাথে আমি তাহলে আর কোনোদিন কথাও বলবো না, দেখাও করবো না। এরকম বলিস না পূর্ণা, তুই একটু বোঝ, আমি আমি কিভাবে তোকে ছেড়ে যাব? আমি কিছুতেই পারবো না। আমি কে হই তোর যে তুই আমাকে ছেড়ে যেতে পারবি না? তুই জানি না, আমি কিছু জানি না। দাঁড়া শান্তনু, দাঁড়া কিন্তু। ধুর, চলেই গেল। ও কি এখনো আমাকে ভালোবাসার কথাটা বলতে পারবে না? আমাকে ছেড়ে থাকতে পারবে না এই কথাটা বলতে পারে, কিন্তু ভালোবাসার কথা একবার বলতে পারছে না। ধুর, ভালোই লাগে না। শান্তনু পূর্ণাকে খুব ভালোবাসে, কিন্তু কিছুতেই এটা মুখ ফুটে সে বলতে পারছে না। এর জন্য শান্তনুর বন্ধুরা ওকে কত খ্যাপায়, ওর সাথে কত মজা করে,
কিন্তু তাতে শান্তনুর কোনো পরিবর্তন হয় না। সে যাই হোক, এভাবে কিছুদিন কেটে গেল। আর তারপর এলো দোল পূর্ণিমা। সেই দিনে তো পুরো গ্রামের লোক শিবতলা মাঠে একসাথে দোল খেলে। বাহ শান্তনু, তোকে তো এই সাদা পাঞ্জাবিটা দারুণ দেখতে লাগছে। থ্যাংক ইউ, তোকেও খুব ভালো লাগছে দেখতে। এ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছিস নাকি? যাতা বকিস না তো। হ্যাপি হলি শান্তনু। পূর্ণা শান্তনুকে আবির মাখিয়ে ভূত করে দেয়। অবশ্য শান্তনু এই ঘটনায় বেশ খুশি হয়। সে নিজেই চেয়েছিল পূর্ণার কাছ থেকে সবার আগে রং নিতে। এই ঘটনার পর শান্তনুর বন্ধুরা ওকে অন্যদিকে নিয়ে যায় আর জোর করে শান্তনুকে ভাং খাইয়ে দেয়। আর তারপর, আমার প্রিয় গ্রামবাসী, আমি আপনাদের কিছু বলতে চাই। এই যে মেয়েটাকে দেখছেন দাঁড়িয়ে আছে, ওর নাম হচ্ছে পূর্ণা। আমি ওকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি, নিজের থেকেও বেশি ভালোবাসি। আই লাভ ইউ পূর্ণা, আই লাভ ইউ। এই বলতে বলতে শান্তনু পূর্ণার কাছে গিয়ে লাল আবির দিয়ে পূর্ণার মাথায় ভরিয়ে দেয়। এটা কি করলি তুই? কি করলি এটা? বিয়ে করলাম তোকে, এবার শহরের চাকরিটা তোকে নিয়েই যাব। এই ঘটনায় পূর্ণা খুবই খুশি হলো। সে মনে মনে ভাবল, অজান্তেই হোক ভালোবাসার কথা তো শান্তনু তাকে বলল। পূর্ণাও শান্তনুকে খুব ভালোবাসে, তাই পূর্ণার কাছে এই দোলটা ওর সারা জীবনের জন্য খুব স্পেশাল হয়ে রইল। আর তাদের বাড়ির লোকও তাদের সম্পর্কটাকে মেনে নিলো।